ওয়ালাইকুম আসসালাম ওরহামাতুল্লাহ। জুমার দিনে এক ভাই বলছেন আশেপাশে সব বিদাতি মসজিদ, তাই জুমার দিনে আমি তাদের সাথে জুমার নামাজ আদায় করি, তাদের এই বিদাতি বয়ানও আমি শুনি না। ভাই আপনাকে স্পষ্ট করা দরকার যে আপনি বিদাতি বলতে কোন ধরনের বিদাতি বুঝাচ্ছেন, কারণ আমাদের সমাজের মানুষ বিদাতি মানে সব ধরনের বিদাতিকে একই মনে করে। যেমন পাপ এক ধরনের হয় না, যেমন শিরক এক ধরনের হয় না, তেমন বিদাতেরও এক বিদাত এক ধরনের নয়। ওই সকল বিদাতি মানুষ যদি বড় বিদাতি না হয় তাহলে তাদের পিছনে নামাজ ইত্যাদি সব কিছু আপনি পড়তে পারেন। এখন কথা হলো, যদি তারা বড় বিদাতি হয় তাহলে তাদের পিছনে নামাজ জায়েজ নয়। মানে যদি তারা শিরককারী বিদাতি হয়, এমন বিদাত যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, খারিজ করে দেয়, তাহলে তার পিছনে নামাজ জায়েজ নেই। কারণ তার নিজের জামাজ যখন সহি নয় তাহলে তার পিছনে নামাজ পাঠকারীদের নামাজও সহি হবে না। যদি ছোট বিদাতি হয় তাহলে তাদের পিছনে আপনি ফরজ এবং জুমার নামাজ এবং অন্য নামাজও পড়বেন ইনশাআল্লাহ। কিন্তু কথা হলো যে তাদের যেটা বয়ান হয়, অর্থাৎ প্রকৃত জুমার খুতবার আগে, মেম্বারে খুতবা দেওয়ার আগে যে তারা একটি বয়ান হিসাবে আলোচনা করে, সেটা শুনতে না আপনি না মসজিদের কোনো মানুষ বাধ্য, কারণ সেটা তাদের এমন একটা বয়ান যেটা ইসলামে নেই। সেজন্য সেটা কেউ না শুনলে তার উপর কোনো গুনাহ নেই এবং কোনো সমস্যা নেই।